হাকরমানের মাংস বিষয়ে ওলামায়েদিন বলেন যে এটা বেধর্মীদেরকেও দাজিতে পারে সমস্যা নাই। কুরবানির গস্ত মুসলিমদের দেওয়া যেমন বিধি সম্মত ঠিক ওইভাবে মুশরিকদেরকেও দাজিতে পারে ননমুসলিমদেরকেও দাজিতে পারে বিশেষ করে যদি প্রতিবেশি হয় প্রতিবেশীর হক তো রয়েছে। আসলে প্রতিবেশী কয়েক রকম হয় মুসলিম আত্মীয় প্রতিবেশী। তাহলে তার কয়েকটি হক রয়েছে প্রতিবেশী হিসেবে হক। মুসলিম হিসেবে হক আত্মীয় হিসেবে হক তিনটি হক রয়েছে আর এক প্রকার প্রতিবেশী মুসলিম এবং প্রতিবেশী কিন্তু আত্মীয় আত্মীয় তাহলে এর নাই দুটো হক রয়েছে মুসলিম হিসেবে প্রতিবেশী হিসেবে আর এক প্রকার প্রতিবেশী হলো যে নন মুসলিম প্রতিবেশী তাহলে তার একটি হক সেটি হলো প্রতিবেশী হওয়াটা তো প্রতিবেশী যদি হিন্দু হয় বৌদ্ধ খ্রিস্টান যে কোনো ধর্মের হোক না কেন তাদেরকে এবং কোরবানি গ্রস্ত দেওয়া যেতে পারে সমস্যা নাই। তবে তাদেরকে জাকাতের অর্থ দেওয়া যাবে না জাকাতুল ফিতর দেওয়া যাবে না এবং যে কোনো জাকাত দেওয়া যাবে না একমাত্র ওই ব্যক্তি দেওয়া যেতে পারে যাকে ইসলামের প্রতি আকৃষ্ট করা উদ্দেশ্য এবং আশা করা যায় যে সে ইসলামের প্রতি আকৃষ্ট হবে একমাত্র এই জাতীয় লোককে দেওয়া যেতে পারে তাছাড়া এমনি কাফের মোসেককে বা ভিক্ষককে জাকাত থেকে যেটা ফরজ করা হয়েছে ইসলামের একটি গুরুত্বপূর্ণ তো এই জাকাতের কোন সম্পদ দেওয়া যাবে নন মুসলিমকে একমাত্র ওই অবস্থায় দেওয়া যাবে যা একটু পূর্বে বলা হলো অন্যভাবে জাকাতল ফিতর দেওয়া যাবে না কারণ এটাও মুসলিমদের হক আশা করি উত্তর বাইশের মানুষ সহ বারাক আল্লাহ ফিক আল্লাহ ফিক